পাবজি খেলতে না পারলে আমার থেকে একদম কিছু ভালো লাগে না, একদম সব কিছু ভেঙে ফেলতে ইচ্ছে হয়, মোবাইলটাও ভেঙে ফেলতে ইচ্ছে হয় একদম। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাড়ছে অনলাইন গেমে আসক্তি, নিষিদ্ধের দাবি সচেতন মহলের। করোনা অতিমারির এই সময়ে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, ফলে শিশু কিশোরদের অনলাইন গেমের প্রতি বেশ আসক্তি বাড়ায় অভিভাবকরা রয়েছে বেশ উদ্বিগ্নে। বিশেষজ্ঞরা বলছেন, এ সকল মোবাইল গেমে অতিমাত্রায় আগ্রহের ফলে শিশু কিশোর ও যুবকদের মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়ছে। শিক্ষার্থীরা লেখাপড়া বাদ দিয়ে কেউ কেউ অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে। সারা দেশের মতো চট্টগ্রামেও ইন্টারনেট ফাইটিং, ফ্রি ফায়ার ও পাবজি গেমের প্রতি ঝুঁকছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অলস সময়ে এই গেমসে ঝুঁকছে তারা। নগরীর একটি বেসরকারি স্কুলের পঞ্চম ও সপ্তম শ্রেণী পড়ুয়া শাহদুর হামিম ও সাদিদ, যে সময়টা তাদের কাটানোর কথা ছিল পড়ালেখার কাজে, পড়ন্ত বিকেলে নিয়মিত খেলাধুলা তথা শরীরচর্চায়, ঠিক সেই সময় তারা কাটাচ্ছে ফ্রি ফায়ার ও পাবজি খেলায়। যেহেতু এখন ঘর থেকে বেরো হতে পারি না, কোথাও যেতে পারি না, মেলামেশা করতে পারি না, সো সেই জন্য এখন গেম না খেললে মনে হয় যে দিনটাই হয় না আসলে। স্কুলে টুলে যেতে পারছিলাম না, বাইরে যেতে পারছিলাম না, সেই জন্য সে বসে বসে ভালো লাগছিল না। সেই জন্য আমার ফ্রেন্ডরা বলেছিল ফ্রি ফায়ার পাবজি এগুলো খেলতে, তারপর যদি খেলে যদি মজা লাগছে সেই জন্য খেলছিলাম। আগেকার দিনে শিক্ষার্থীদের পড়াশোনার পর অবসর সময়টুকু কাটত খেলাধুলা ও চিত্ত বিনোদনের মাধ্যমে, কিন্তু এখনকার দিনের চিত্র পুরোই ভিন্ন। যুবকেরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এখন গেমসের প্রতি চরমভাবে ঝুঁকছে। অনেক শিক্ষার্থী পড়ালেখার টেবিল ছেড়ে এখন এসব গেমসের দিকে ঝুঁকছে, তাই উদ্বিগ্ন অভিভাবকরা, নিষিদ্ধের দাবি তাদের। পুরো কনসেন্ট্রেট ওই মোবাইলের ওপর, কানের ওপর প্রেশার, কজ হেডফোন ওখানে, তারপর আপনার চোখের ওপর প্রেশার, চোখের প্রেশার বেড়ে যাচ্ছে, পরে গিয়ে হবে কি আমার চোখ ব্যথা, মা ঘুমাতে গেলে মা চোখ ব্যথা, আমি তো চোখে ব্যথা ঘুমাইতে পারছি না, মা আমাতে টাকা লাগবে, কত টাকা, 100 টাকা 200 টাকা, হ্যাঁ নিয়ে যাও, কী করবো তুমি, চিপস খাবো, কিন্তু দেখা যায় আমি পরে দোকানে গিয়ে শুনি কি সে চিপসও খায় নাই, কিছুই করে নাই, টপ আপ করে চলে আসছে কার কাছ থেকে, একজন গেমের মাধ্যমেই একজন বড় ভাইয়ের কাছ থেকে সে টপ আপ করে চলে আসতেছে। অনেক সময় দেখা যায় 1000 টাকাও হতে পারে, সেটা 5000 টাকাও হতে পারে, তো ওটাকে তো আমি অবভিয়াসলি সাপোর্ট করবো না, সে আমাকে না জানিয়ে চলে যাচ্ছে, তো অবভিয়াসলি এটা তো খারাপ দিক। পাবজি যারা অন্য গেম খেলুক, পাবজি, ফ্রি ফায়ার, আমি মনে করি এটা বন্ধ করে দেওয়া উচিত, একদম ক্লোজড। প্রতিনিয়ত শিশু কিশোর ও যুবরা অ্যান্ড্রয়েড ফোন ছাড়াও কম্পিউটার দিয়ে এসব গেমস খেলার প্রতি প্রবল আসক্ত হচ্ছেন। এসব গেমস থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পড়াশোনার কাজে যতটা না ব্যবহার করছে, তার সে বেশি ব্যবহার করছে তারা গেমস খেলে, এবং এই গেমস খেলার জন্য তারা এখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের বন্ধুদের সাথে মিশছে এবং তারা এক ধরনের আসক্ত হয়ে যাচ্ছে। এতে করে আমাদের এই যে নতুন যে প্রজন্ম আছে, যারা আগামীর দেশ বিনির্মাণ করবে, যারা আগামীর পৃথিবী বিনির্মাণ করবে, তারা দুর্বল একটি প্রজন্ম তৈরি হচ্ছে, এবং আমাদের এটা খুব আশঙ্কার কথা যে এই প্রজন্মকে যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে না পারি, তাহলে পরিবার ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এছাড়াও মাদকের মতোই এটিও সমাজে প্রভাব ফেলতে পারে এবং এতে মানসিকভাবে বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। মানসিক রোগ বিশেষজ্ঞ অথবা মোটিভেশনাল স্পিচ যারা দেন, তারা যদি আমাদের এই কিশোর এবং যুব সমাজকে সচেতন করার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য এবং সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর জন্য যদি তাদেরকে সচেতন করে, তাহলে আমার মনে হয় আমরা একটু ভালো কিছু করতে পারবো। সমাজে অপরাধ প্রবণতা বেড়েই চলছে, তাই পিতামাতা ও সমাজের সচেতন মহল সকলে ঐক্যবদ্ধভাবে কোমলমতি শিক্ষার্থীদের দিকে অভিনব কৌশলে খেয়াল রাখতে হবে। আশিক আরেফিন, চিটাগাং লাইভ। দর্শক, অনলাইনে এই সকল গেম খেলে অনেকে আর্থিকভাবে সচ্ছল হলেও অতিমাত্রায় এর ব্যবহার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে, তাই পিতামাতা পরিবারের উচিত এই দিকে জোর নজরদারি করা এবং সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ করা। দর্শক, চট্টগ্রাম প্রবাহ আজ এ পর্যন্তই। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা কিংবা আপনার তৈরি যে কোনো শিল্পকর্মের ছবি বা ভিডিও পাঠাতে পারেন আমাদের chittagongprobaho@gmail.com এই ঠিকানায়। আপনার পাঠানো ছবি বা ভিডিওগুলো প্রচার করা হবে সাপ্তাহিক আয়োজন চট্টগ্রাম প্রবাহে।
সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Thank you.